সাকিব খান, আই লাভ ইউ। তুমি গুলশনের মাইয়া গো লাগে উড়া দুরা। জেনে শুনেও একজনের সংসার ভাঙা, এটা তো রাইট না? তুলনামূলক ভালো ছিল, আরও বেটার হলে ভালো হতো। অনেকে এটাকে অ্যানিমেল বা হচ্ছে যে ইন্ডিয়ান বলিউডের কিছু ফিল্মের সাথে হচ্ছে কম্পেয়ার করতেছে। আমি ট্রেলার দেখেছিলাম, তো আমার মনে হয় বিট করতে পারবে। তাহলে কি বুবলিটটা দেখবো? আমি তুফান দেখার পর থেকে সাকিব ভাইয়ের হচ্ছে যে আবার ফ্যান হয়েছে। প্রিয় তোমার মতো বিট করতে পারবে না। আমিও আসলাম চান্স নেওয়ার জন্য। ওভারঅল সব দিক দিয়ে সে বেস্ট। স্বাগত জানাচ্ছি দেশ বিনোদনে, আপনাদের সঙ্গে রয়েছে এআরএম সালাত। বর্তমানে ঢাকায় সিনেমা হয়ে গেছে ঈদ কেন্দ্রিক, সেই ধারাবাহিকতায় এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তুফান, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড, ময়ূরাক্ষী, আগন্তুক শিরোনামে মোট 5টি সিনেমা। ঠিক এই মুহূর্তে আছি মিরপুর স্টার সিনেপ্লেক্সে, এখানে আগন্তুক ও তুফান শিরোনামের 2টি সিনেমা চলছে। ঈদের এক সপ্তাহ পরে এসে কেমন চলছে ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাগুলো, সেটি জানবো দর্শকদের কাছ থেকে, সঙ্গে থাকুন। অ্যাকচুয়ালি আমরা আসছিলাম তুফান মুভিটা দেখতে, বাট টিকিট পাইনি, ব্যাড লাক। তুফানটাই শুধুমাত্র দেখছেন, অন্য সিনেমা কেন? বিকজ সাকিব খানকে আমি বেশি লাইক করি এর জন্য। সাকিব খানকে পছন্দ করেন, এই জন্য শুধুমাত্র সাকিব খানের সিনেমাই দেখবেন? ইয়েস, হ্যাঁ। তাহলে কি বুবলিটটা দেখবো? নো নো পসিবল। উড়াধুরা ভাইয়া, আসলে কি বলবো, একদমই ব্যাড লাক যে আমরা লেট করে ফেলছি আসতে আসতে, যে কারণে টিকিট পাওয়া হয়নি, মুভিটাও দেখতে পারিনি। সাকিব খান, আই লাভ ইউ। বুবলিকে নিয়ে কি বলবো, আসলে জেনে শুনেও একজনের সংসার ভাঙা, এটা তো রাইট না? তো আই ডোন্ট লাইক ইট। আমি বলবো যে প্রিয়তমা বেস্ট আমার কাছে লেগেছে, আর যেহেতু তুফান এখনও দেখা হয়নি, সো তুফান নিয়ে কিছু বলতে পারছি না, সরি। প্রিয়তমার মতো বিট করতে পারবে না। ট্রেলার দেখেছিলাম, তো আমার মনে হয় বিট করতে পারবে। কতটা তুফানি মনে হয়েছে তুফান সিনেমাটিকে? জি, অ্যাকচুয়ালি হচ্ছে রেভলিউশনের দিক থেকে প্লাস সিনেমাটোগ্রাফি খুবই ভালো ছিল, যেটা সচরাচর হচ্ছে বাংলাদেশি ফিল্মে দেখা যায় না, সেই জিনিসটাই লাইক সবথেকে অত সাকসেসফুলের যে জিনিসটা আমার কাছে সবথেকে বেশি মনে হয়েছে, যে অনেকে এটাকে অ্যানিমেল বা হচ্ছে যে ইন্ডিয়ান বলিউডের কিছু ফিল্মের সাথে হচ্ছে কম্পেয়ার করতেছে। সো আমি যদি জাস্ট অ্যানিমেলটাকে তুলে ধরি, সেটা প্রায় হচ্ছে 80 বা 800 সিআর, আমার ঠিক মনে নেই নিউমেরিক ফিগারটা। তো সেটার হচ্ছে যে বাজেট ছিল অত বেশি, আর সেখানে জাস্ট 8 কোটি বাজেটের হচ্ছে রায়হান রাফি যদি মানুষ তুলনা করতে পারে, তাহলে বুঝতে পারতেছেন যে হচ্ছে যে তুফানটা কতটা তুফান ফেলেছে মানে বাংলাদেশের জনগণের কাছে। বাংলা সিনেমার প্রতি ইন্টারেস্টেড না কেন? মেকিং, আমি হচ্ছে বাংলা সিনেমা এবং হচ্ছে যে ওয়েব শর্ট ফিল্ম, যেগুলো আমরা হচ্ছে যে এখন চোরকি হইচই এগুলোতে অনেক ভালো ভালো কাজ দেখছি, এই কাজগুলো যখন এরকম বড় মিডিয়াতে আসবে, আমার মতো যারা হচ্ছে যে আগে দেখতো না, তারা অনেকে হচ্ছে যে ট্রান্সফার হয়ে কিন্তু যে সিনেমা মুখে আসছে। আমি আমি যদি বলি, আই ওয়াজ নট আ ফ্যান অফ সাকিব ভাই প্রিভিয়াসলি, বাট আমি তুফান দেখার পর থেকে সাকিব ভাইয়ের হচ্ছে যে আবার ফ্যান হয়েছে, কারণ এর আগে লাস্ট ফিল্ম আমি দেখেছিলাম চাচ্চু যখন আমি ছোটো বাচ্চা ছিলাম, তো তারপর হচ্ছে যে আসে আমি এই তুফানটা দেখেছি, অ্যান্ড হি ডু আ রিয়েলি ভেরি গুড জব। তুফানও দেখেছেন, আগন্তুকও দেখেছেন, কোন সিনেমাটা বেটার মনে হয়েছে? আসলে তুফানটা হচ্ছে অ্যাকশন মুভি, সেই দিক থেকে যদি বলতে যাই সাকিব খান ইজ দ্য বেস্ট বাংলাদেশের মধ্যে, আর আগন্তুকটা এটা একটু ডিফারেন্ট ক্যারেক্টার, সো এটাও ভালো লেগেছে, খারাপ না। বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্রে যেই মানে এই উচ্ছ্বাসটা, মানে এই যে প্রাণধারা, মানুষ সবাই আসতেছে হলে সিনেমা দেখার জন্য, এটা আসলে দেখে খুব ভালো লাগছে, সো সেই উল্লাস নিয়ে আমরাও দেখতে আসছি। আগন্তুক দেখেছি, অবভিয়াসলি পূজা চরিত্রটাই ভালো লেগেছে। মনে হয়েছে যে ও আসলে মানে ওর ক্যারেক্টারটা ঠিক ছিল বা ও ফুটে উঠাতে পারছে। সিনেমায় কেমন দেখলেন শ্যামল? তুলনামূলক ভালো ছিল, আরও বেটার হলে ভালো হতো। আমার এখন হচ্ছে এই ডেড ফোর, যেটা ব্যাড বয়েসের নতুন সিরিজ বেরোচ্ছে পার্ট 4, ওইটা দেখা হয়েছে। আর সেকেন্ড অপশন হচ্ছে তুফান, কজ হচ্ছে এখন ফ্যামিলিরা দেখতে যাচ্ছে, আমরা হচ্ছে ফ্রেন্ডরা মিলে দেখতে যাবো। দ্যাট মিন্স আপনি বাংলা সিনেমা আপনার খুব একটা দেখা হয় না? হ্যাঁ, দেখা হয় বলতে হচ্ছে যেগুলোর কাহিনী অ্যাকচুয়ালি সুন্দর বা প্রেক্ষাপটগুলো অ্যাকচুয়ালি আমাদের এনভায়রনমেন্টের সাথে যায়, ওইগুলো হচ্ছে দেখা হয়, এছাড়া ওইভাবে আর কি অ্যাকচুয়ালি দেখা হয় না। তাহলে তুফানটা কেন দেখছেন? তুফানটা দেখার রিজন হচ্ছে কারণ অবভিয়াসলি সাকিব খান, সে আমাদের একটা গোল্ডেন পিরিয়ড পর্যন্ত আমাদেরকে দিয়ে আসতেছে, ইন্ডাস্ট্রি যেন করে যাচ্ছে, তার জন্য একটা সফট কর্নার অলওয়েজ থাকে, ইভেন তার ক্রিয়েটিভিটি, তার সেন্স অফ হিউমার, তার অ্যাক্টিং, ওভারঅল সব দিক দিয়ে সে বেস্ট। বাংলাদেশি হয়েও হলিউডের সিনেমা কেন এত পছন্দ করছেন, বা আসলে বাংলাদেশের সিনেমাগুলো কোন জায়গাটা থেকে পিছিয়ে আছে, যে জায়গাটা হলিউডের কাছাকাছি যেতে পারছেন? পিছিয়ে থাকা বলতে গেলে আমি বলবো কাহিনী প্রেক্ষাপটগুলো, কারণ যে কাহিনীগুলো আমাদের এখন বর্তমান টাইমের সাথে অনেকটা ওল্ড হয়ে আসতেছে। এই ছবিটা নতুন বের হয়েছে, এই জন্য ওই ছবিটা দেখার সবার আগ্রহ, কারণ নিচে এখনও অনেক ভিড় আছে, তার জন্য আমিও আসলাম চান্স নেওয়ার জন্য, কিন্তু এখন চান্স নেওয়া যাবে না, কারণ এখন ভিড়।
ওর নারী দিন এসে দেখি। আপনি কতটুকু আশাবাদী যে প্রিয়তম সিনেমাকে তুফান বিট করতে পারবে কিনা? হ্যাঁ পারবে, সবাই যেভাবে বলছে মনে হচ্ছে পারবে। আমি প্রিয়তম দেখি নাই, বাট ট্রায়লার দেখে মনে হয়েছে যথেষ্ট ভালো কোয়ালিটি মুভির, স্টোরি বেশ ভালো ভালো হবে, এই জন্যই আশা করি ভালো হবে, বেশ হাইপ হয়েছে মুভিটা। আপনারা সবাই মিলে একসঙ্গে তুফান সিনেমাটা দেখতে আসছেন, কতটুকু আশাবাদী এই সিনেমাটি কতটুকু তুফানি দিতে পারবে আপনাদের? অনেকটা আশাবাদী, সেখানে ভালোই হবে, দেখতে পারবো। বাস তুফানের মতো আসবে, তুফানের মতো চলে যাবে, বাস তো একবারই আসে ঈদের সময়। সুপারস্টার সাকিব খান, সাকিব খানের ছবি না দেখলে একটু ভালো লাগে না, ঠিক আছে? নাম্বার ওয়ান ওয়ানের মতোই ছবি করে, ঠিক আছে? আমার গার্লফ্রেন্ডই বলে যে আমাকে ছনিতে নিয়ে তুফান ছবিটা দেখাও। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। পুরা হিট, পুরা ভাইরাল। সুপারস্টার সাকিব খান।